হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি একটা ফল নিয়ে আসছি আপনাদের সামনে। তো এইটা অনেকে চিনেন, অনেকে চিনেন না। তো আমি এই ফলটাকে কখনো দেখিনি বা এই ফলটা আমি কখনো খাইনি, আমার জীবনের ফার্স্ট এই ফলটা। তো এই ফলটা যারা চিনেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। আর এই ফলটার নাম হচ্ছে সাতকড়া। এই ফলটা দেখতে প্রায় আর কি জাম্বুরার মতো, যে জাম্বুরার যে কড়াটা হয় ছোটো থাকতে সেরকমেরই। তো এটা একটু টক টক টাইপের, তো আমি মুখে দিয়ে দেখেছিলাম একটু লেবু লেবু টাইপের এটা। তো এই ফলটার নাম হচ্ছে সাতকড়া। তো এই ফলটা আমি মানে কখনো খাইনি, তো আজকে আমি খাবো আপনাদের সাথে, তাই এর জন্য শেয়ার করলাম। আর এটা নাকি এভাবে রান্না করে খেতে হয়, এই ফলটা নাকি মাছ দিয়ে মাংস দিয়ে খাওয়া যায়। তো আজ আমি মাছ দিয়ে রান্না করব। এখানে তার জন্য 5-6 পিস মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ। তো সেই রুই মাছ দিয়ে আমি রান্না করব। তো আমি দেখব যে খেয়ে এটা কেমন লাগে। আর যারা আপনারা চিনেন তারাও আমাকে জানাবেন এটা কিভাবে খায় বা কিভাবে রান্না করে, আমি তো অতটা জানি না। কিন্তু যারা আমাকে ফলটা দিয়েছে তারা বলেছে যে এটা এভাবে করে রান্না করে, তাই আমি তাদের মতো করেই রান্না করলাম। তো জানি না কেমন হবে। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ, আশা করি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।